আর একটা বড় খবর আপনাদের দেব, আগামীকাল কি বিজেপিতে যোগদান তাপস রায়ের? আজই বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে তাপস রায়, অন্তত এমনই সূত্রের খবর পাওয়া যাচ্ছে, এবং বিধানসভার অধ্যক্ষ তাকে ডেকে পাঠিয়েছেন, বিধানসভাতেও যাওয়ার কথা রয়েছে তাপস রায়ের, আর তার মধ্যে আজকে বিজেপি নেতৃত্বের সঙ্গে তাপস রায়ের কথাবার্তা বলার কথা রয়েছে। সেই জায়গা থেকে এখনও পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, সূত্রের খবর, আগামীকাল তাপস রায় বিজেপিতে যোগ দিতে পারেন, এখনও পর্যন্ত অন্তত এমনই খবর পাওয়া যাচ্ছে। আপনারা আরও একবার জানিয়ে রাখবো, আগামীকালে তাপস রায়ের বিজেপিতে যোগদান কিনা তা নিয়ে জোর জল্পনা, এবং জি চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভ যে খবর, আগামীকালই বিজেপিতে তাপস রায় বিজেপিতে যোগ দিতে পারেন এমনই সম্ভাবনা এখনও পর্যন্ত দেখা দিয়েছে। এবং আজকে বিজেপি নেতৃত্বের সঙ্গে একটা বৈঠক রয়েছে তাপস রায়ের, এবং আজকে বিধানসভাতেও যাওয়ার কথা রয়েছে তাপস রায়ের, অধ্যক্ষ তাকে ডেকে পাঠিয়েছেন। প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, প্রবীরের কাছ থেকে আপডেট নেব, কালই তাপস রায়ের বিজেপিতে যোগদানের সম্ভাবনা কতটা জোরদার প্রবীর? দেখো, সম্ভাবনা কিন্তু এখন পর্যন্ত যেটা যেটা জানা যাচ্ছে, আগামীকে যদি বিজেপিতে যোগ দিতে পারেন তাপস রায়, এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে যে তাপস রায়ের সঙ্গে বিজেপি নেতৃত্ব যোগাযোগ শুরু করেছেন। গতকাল আমরা দেখেছি সজল ঘোষ, তিনি এসেছিলেন তাপস রায়ের সঙ্গে দেখা করতে। আজকেও দেখা যাচ্ছে যে বিজেপি যে উত্তর কলকাতার যে মণ্ডল সভাপতি বলো বা উত্তর কলকাতার জেলা সভাপতি বলো, তারাও কিন্তু দফায় দফায় আসছেন তাপস রায়ের সঙ্গে দেখা করতে। এবং যেটা জানা যাচ্ছে, যেহেতু এখন প্রধানমন্ত্রী রয়েছেন রাজ্যে, তার বাবার সাথে সভা রয়েছে, সেই সভা শেষ করে প্রধানমন্ত্রী যখন রওনা দেবেন দিল্লির উদ্দেশ্যে, তখন রাজ্য বিজেপির প্রথম সারির নেতৃত্বের সঙ্গে বৈঠক হতে পারে তাপস রায়, সেই বৈঠক তাপস রায়ের বাড়িতে হতে পারে বা বিজেপির সল্ট লেকের যে অফিস সেই অফিসে হতে পারে বলে জানা যাচ্ছে। এবং আজকের বৈঠকের পরেই কিন্তু কার্যত কালকে সরকারিভাবে একদম আনুষ্ঠানিকভাবে আগামীকাল বিজেপিতে যোগ দেবেন তাপস রায়, এবং সেই সম্ভাবনা এখন চূড়ান্তর দিকে চূড়ান্ত হয়ে গেছে বলাই যায়। আগামীকালই বিজেপিতে যোগ দেবেন, এবং শুধু তাপস রায় আগামীকাল বিজেপিতে যোগ দেবেন এমনটা নয়। তুমি জানো যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি নিজেও জানিয়ে দিয়েছেন যে তিনি সাপ্তাহিক বিজেপিতে যোগ দেবেন। তাই মনে করা হচ্ছে ফলে প্রবীর কোনো প্রশ্নচিহ্ন রয়, কালকে তাপস রায় বিজেপিতে যোগ দিচ্ছেন নিশ্চিতভাবে, এটাই বলা যেতে পারে যে আগামীকালই তাপস রায় বিজেপিতে যোগ দেবেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যোগ দেবেন, তাপস রায় যোগ দেবেন, আরো দু একজনের নাম শোনা যাচ্ছে সেক্ষেত্রেই। সুতরাং আগামীকাল একটা মেগা যোগদান হতে চলেছে বিজেপিতে, রাজ্য বিজেপিতে, সেক্ষেত্রে তাপস রায় যে আগামীকাল যোগ দেবেন এটা এক প্রকার নিশ্চিত এই মুহূর্তে বলাই যায়। একদমই, অনেক ধন্যবাদ প্রবীর। অর্থাৎ প্রবীরই যেরকম বললো যে আগামীকাল একটা মেগা যোগদানের ব্যাপার রয়েছে, যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগেই বলেছিলেন যে 7 তারিখ তিনি বিজেপিতে যোগদান করবেন, এবং তাপস রায় আগামীকালই তার বিজেপিতে যোগদান করার কথা রয়েছে। এবং যেমন প্রবীর বলল যে আরও বেশ কয়েকজনের নাম রয়েছে, তারাও বিজেপিতে যোগদান করতে পারেন, কারা কারা নজর থাকবে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।